ছিয়ানব্বই বছরের জীবনে সত্তর বছরই ব্রিটিশ সিংহাসনে ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এই সময়ের মধ্যে ঘটে গেছে নানা ঘটনা। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে মানুষের অবতরণের মতো দুনিয়া কাঁপানো কত শত ইতিহাসের সাক্ষী তিনি। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ সহ বেশ কয়েকটি সংঘাত, অন্যদিকে ভারত পাকিস্তান ও সোভিয়েত ইউনিয়নের ভাগ দেখেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। আর সবশেষ ইউক্রেন যুদ্ধ শেষ না হতেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার শাসনামল এতটাই দীর্ঘ যে যুক্তরাজ্যের বহু মানুষ এক জীবনে রানীর ছবি ছাড়া কোনো ব্যাংক নোট দেখেনি, এমনকি দেখেনি অন্য কোনো ছবির কয়েনও। তার দীর্ঘ এই পথ চলায় রাজনৈতিক অঙ্গনেও অনেক পরিবর্তন হয়েছে। উপনিবেশিকতা থেকে মুক্ত হয়েছে বহু দেশ। ইউরোপীয় ইউনিয়নের নামে গোটা ইউরোপকে যেমন এক ছাতার তলায় আসতে দেখেছেন, ঠিক তেমনি দেখেছেন ব্রেক্সিটের মধ্য দিয়ে তার বিচ্ছেদও। রাজপরিবারের ভেতরে নানা স্ক্যান্ডালের সাক্ষী হতে হয়েছে রানীকে। তিনি দেখেছেন প্রিন্স চার্লস ও ডায়নার বিয়ে এবং বিচ্ছেদ। পরবর্তীতে ডায়নার মৃত্যু নিয়ে গণমাধ্যমে রাজপরিবারের সমালোচনাও দেখতে হয়েছে তাকে। এছাড়াও প্রিন্স অ্যান্ড্রুর যৌন কেলেঙ্কারি ঘটনা, আর সবশেষ যুবরাজ হ্যারি স্ত্রী মেগানকে নিয়ে প্রাসাদও ছেড়েছেন তার আমলেই। রাহানুল রানা, সময় সংবাদ।